শুভবি যাইতে হবে কবরে, ঈশ্বরের কাছে দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। করে বাবাহনি করে বা ঘর করে বাকি যখনই চলে যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে সাল্লি আলা। একটা পুরুষের কি লজ্জাস্থান পুরোটা ঢাকা থাকে না, কিছুটা দেখা যায়? হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলেছেন, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমাবে না, একটা নারী আর একটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমাবে না। হাদিস শরীফ। এখন আপনি যে পুরুষের দিকে তাকিয়ে রইলেন অর্ধনগ্ন পোশাক পরে আছে, এটা হয়েছে জিনাল আইনুন নাজরু, চোখের জিনা দেখা, চোখের পাপ কি? একদিকে বেঈমান, আরেকদিকে অর্ধলঙ্গ পোশাক, আপনি তাকিয়েছিলেন আপনার চোখের অপরাধ হয়েছে, জিনা হয়েছে। আরেক তিন নম্বরে যদি বলি, এই খেলাটা ছিল জুয়া খেলা। কি খেলা? কথা বলে না, কি খেলা? জুয়া খেলা। জুয়া কি জায়েজ না জায়েজ? না জায়েজ। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। মদ জুয়া মূর্তি ভাগ্যকরণ এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। এখন শয়তান কি আপনার বন্ধু না শত্রু? শত্রু। ইন্না শাইতান লাকুম আদুফুন ফাত্তাখিজুহু আদুফা। শয়তান ইজ দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান এবং বেঈমান। একদিকে এটা শয়তানের সৃষ্টি, এটাকে ক্রিয়েট করেছে কে? শয়তান। সৃষ্টি করেছে কে? আর এটাকে বাস্তবে আমল নিয়েছে কারা? বেঈমানেরা। আর এইটাকে দেখে দেখে দর্শক হিসাবে এই খেলার মজাটাকে আরো বাড়িয়ে দিয়েছে মুসলমানরা। আপনি বলেন এরা কি মুসলমান নাকি মুনাফিক? মুনাফিক। এখন আপনারা বলবেন যে হুজুর কেন বললেন মুনাফিক? কারণ বেঈমানদের অপসংস্কৃতিকে কখনোই 100% কোন ইমানদার সাপোর্ট দিতে পারে না। আরেকটা খেলা আছে, একজনে দে ইডা আর একজনে দে ফিডা, ক্রিকেট। কথা বলেন আমি মিথ্যা বলছি? এই খেলা যখন শুরু হয়, এই বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদেরকে ক্যারিং দিয়ে আটকানো সম্ভব নয়। কেন আটকানো সম্ভব নয় জানেন? কারণ পিতামাতাকে আল্লাহ আল্লাহ রাসূল যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পিতামাতা পালন করে নাই। বলে হুজুর এই জন্য আমি একটা আয়াত দিয়েছি পবিত্র কালামে হাকিম থেকে, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার সেভ ইওর সেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছে ইমানদারেরা তোমরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনার পরিবারকে বাঁচানোর দায়িত্ব আপনাদের, ঠিক কথা বলেন না কেন? ঠিক। আমার কথা একটু খারাপ লাগতে পারে, কারণ না ভালো লাগে, উচিত কথায় আহাম্মক বেজায়, গরম বাতে বিড়াল বেজায়। আপনি দেখবেন বিড়ালের সামনে টাটকা গরম ভাত দিবেন, দেখবেন বিড়াল মুখ টুক বাঁকা করে আউট হয়ে যাবে, ঠিক না? বলে আর বলবে এগুলো আমার কাছে গ্রহণযোগ্য নয়, নট অ্যাকসেপ্টেবল, ঠিক না? বলে আর যিনি মিথ্যাবাদী অত্যাচারী তার সামনে যখন আপনি কোনো সত্য কথা বলবেন, তেল আর বেগুন এক লাগ বললে তেল আর বেগুনের জলে উঠবে একসাথে, ঠিক না? বলে আরো জোরে। এই সমস্যার জন্য আপনি দায়ী না, মূলেই দায়ী সমস্যাটা, মূলে সমস্যাটা কোথায়? গলত কিন্তু গোড়ায়, গলত কোথায়? গলত গোড়ায়। আল্লাহ বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার কেও বাঁচাও। আর আল্লাহর হাবিব কি বলেছেন?
আদিবু আওলাদাকুম আলা থালাসি খিসালিন হুববি নাবীকুম ওয়া হুববি আহলি বাইতিহি ওয়া আলা কিরআতিল কুরআন। আমার নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও, হুববি নাবীকুম টিজ দা লাভ অফ দা প্রফিট, নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান। আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত লাহ, নবীর প্রেম নাই তো, নবীর প্রেম নাই তো ঈমান নাই, নবীর প্রেম নাই তো কি নাই। আল্লাহ কোরআনে বলেছে মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, হি হু অবিস দা এবস্টিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানল সেই যেন আল্লাহর নির্দেশ মানল। সম্মানিত উপস্থিতি, বেঈমানদের ধর্মগ্রন্থ দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট যেটাকে বাংলাতে বলা হয় বাইবেল, ওটাতে ওরা বক্তব্য দিয়েছে। এই কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট যদি এখানে থাকে ওরা খুব ভালো বুঝতে পারবে। ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইট নট নো ওয়েট নট গড ফর গড ইজ লাভ। ওরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যে খুশি হতে পারলেন না। আল্লাহু আকবার, আরে জোরে বলেন আল্লাহু আকবার। এরা বলছে কি হি দ্যাট লাভ ইট নট, যেজন প্রেম করে না, নো উইথ নট গড, সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। এই বক্তব্যটাকে আল্লাহ কি করতে পারলেন না, গ্রহণ করতে পারলেন না, আল্লাহ খুশি হলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়েছো, আল্লাহ উই লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউ সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহান। আল্লাহ কাকে দেখাইছে, নবীজিকে কথা বলে না, কাকে, নবীজিকে। আল্লাহ কি ডাইরেক্ট পারে না কোনো কিছু গ্রহণ করতে আবার কোনো কিছু দিতে? পারে। সম্মানিত উপস্থিতি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আওয়ার কান্ট্রি, হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ, হিজ মাদারস নেম ওয়াজ আমিনা, হিজ ফাদারস হ্যাড ডাইড বিফোর হি ওয়াজ বর্ন, হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড, হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সেই নবী বলেছেন হুববি নাবীকুম ইজ দা লাভ অফ দা প্রফিট, নবীর প্রেম শিখাও তোমরা তোমাদের সন্তানদেরকে, কারণ নবীর ভালোবাসা হলো ঈমান। সেকেন্ড টাইম বলেছেন উহুববি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, কারণ সেটাও তাদেরকেও ভালোবাসা ফরজ। তাদের সাথে বেয়াদবি করা, গোস্তাকি করা কুফুরি, অন্তর দ্বারা, চিন্তা দ্বারা, কর্ম দ্বারা, ভাবনা দ্বারা, কোনো আচরণ দ্বারা আল্লাহ এবং আল্লাহর হাবিব এবং তার পরিবারের সাথে কোন ধরনের বেয়াদবি করা যাবে না, করলে কি হয়ে যাবে, কুফুরি হয়ে যাবে। কুফুরি করলে কি ঈমান থাকে না? হুজুর আপনি এখানে কেন আসলেন? এখানে আসার কারণ হলো একদিকে আল্লাহ বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও বাঁচাও। কে বলেছেন? আল্লাহ। এখন বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আমাদেরকে একটা জায়গায় সবাইকে একমত হতে হবে, যদি আমরা আল্লাহর রহমতের ছায়া তলে জায়গা পেতে চাই। সেই জায়গাটা হলো আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা কি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয়? জি না। আরো জোরে বলেন জি না। বুঝতে কি অসুবিধা হয়? জি না। এভাবে আলোচনা কি করব? জি। সবাই আলোচনা শুনবেন? জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন? আলহামদুলিল্লাহ। আরে ভাই, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। অল ফেইজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কথা কি খারাপ লাগে? কার কার কাছে খারাপ লাগে? আপনারা তো সব দি সালাক, আমি তো মনে করছি বোকা, আমার জীবনে প্রথম আসছি, কিন্তু আমি জানিও না এদিকে যে এভাবে যে রাস্তা আছে বা এদিকে এলাকা আছে, আমার জীবনে প্রথম আজকে, এই জন্যই মনে হয় আমারে তারা পছন্দ করে না, ঠিক না? কারণ আগে তো ভালো লাগতে হয়, তারপরে না ভালোবাসা। আমি ভালো লাগার জায়গায় যদি পৌঁছতে না পারতে না পারি, তাইলে তো আমি ব্যর্থ, ঠিক কিনা বলে? আরে জোরে, আপনি আপনি বাঁচবেন এবং আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন, বলেছে কে? আল্লাহ। আবার আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ বলেছেন যারা
তাকও অবলম্বন করেছে, তার মানে আল্লাহকে ভয় করেছে। আল্লাহ বলেছেন ইউফিয়ারবি, তোমরা আমাকে ভয় করো। কি করো? ভয় করো। তখন বলেছে লাহুমুল বুসরা, আল্লাহ তখনই সুসংবাদ দিয়েছেন। আর ঈমানদার হওয়ার পরে যদি আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ বলেছেন লাহুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তোমাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনেও আখিরাতের জীবনে। বলছে কি? আল্লাহ। এই দিক দিয়ে আপনাকে বাঁচার জন্য নবী একটা চমৎকার রাস্তা দেখাই দিলেন, মাঝখানে হাদিস শরীফ ঢুকিয়ে দিলাম। নবী বলেছেন হুব্বি নবীকুম ও হুব্বি আহলে বাইতিহি। নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও। টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, টিচ ফ্যামিলি লাভ। নবী বলেছেন তোমরা নবীর প্রেম শিখাও, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে আমার নবী বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শিখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আজকে কি মা বাবা সেই সেনসিটিভ ভাবে সন্তানদের সে দায়িত্ব পালন করে? জি না। কথা বলেন পরে ম্যাক্সিমাম ছেলের মাথায় দেখেন ইহুদি স্টাইলের চুল কাটা, জিন্স প্যান্ট যে তোমরা পরো এটা 100% হারাম, নিষেধ। এই পোশাক পরে নামাজ পড়লে নামাজ কবুল হবে না, কারণ সমস্যাগুলো তুলে ধরবো। লিবাস উত্তাকওয়া যালিকা খায়র, আমার দিকে তাকায় যুবকের দল, আমার দিকে তাকায়, তোমাদের চাইতে অনেক বড় বড় আমার স্টুডেন্টরা, তোমরা তো সেই তুলনায় আমার নাতির বয়স। এই যে জিন্স প্যান্ট যে তোমরা পড়ো, তোমরা তো জানো না, এটা তোমাদের দোষ না, এটা দোষ হচ্ছে আমাদের বাংলাদেশে অপসংস্কৃতির দোষ। ডিজাইন যারা করে তাদের দোষ, আমার দিকে তাকাও। আল্লাহ বলেছে ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউওয়ারিসা ওয়াতিকুম ওয়ারিশান ওয়ালিবাসু তাকওয়া যালিকা খায়র। আল্লাহু আকবার। আসেনি আপনি সাহেব? না আপনি সাহেব আসেনি? কেউ আসেনি? এতো আছে, এতো আছে। ভেরি গুড পারসন, ভেরি গুড পারসন। মানে সিনাই কোরআন ঢুকাইয়া বসে রয়েছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান। সর্বশ্রেষ্ঠ বলে আল্লাহ আদম সন্তানকে ডেকে বলেছে, আল্লাহ তিন শ্রেণীর পোশাক দিল, লজ্জাস্থান ডাকার পোশাক, সাজের পোশাক। তিন নম্বর আল্লাহ বলেছেন লিবাস উত্তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। পুরুষের জন্য উপর দিয়ে থাকবে নাবি বরাবর, অথবা উপরে নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এখন তোমাদের পোশাক উপর দিয়েও নাবির নিচে, তার মানে লজ্জাস্থান ওপেন, এবং নিচে দিয়েও টাকনোর একেবারে নিচে, ওটাও বর্ডার ক্রস করেছে, নিচটাও বর্ডার ক্রস করেছে, উপরটাও বর্ডার ক্রস করেছে। এই যে পোশাকের দ্বারা যে তুমি ইসলামের বিরোধিতা করলা, তার মানে তুমি আল্লাহকে ভয় করনি। কেয়ামতের দিন দিনের জন্য কিন্তু আল্লাহ তোমাকে হুঁশিয়ারি করে দিয়েছেন। আল্লাহ কিন্তু বলে দিয়েছেন ইন্না বাকশ রব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর পাকড়াও আল্লাহর ধরা খুব শক্ত। বলেছে কে? আল্লাহ। আল্লাহ আরো বলেছে ইন্না আল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহু আকবার। আল্লাহ ধরবেও খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে। বাঁচতে পারবে? জি না। আমার কথাগুলো মন দিয়ে শুনেন, কাজে লাগবে। এই জন্য এই দেহ এবং আত্মার একটু পার্থক্য করে দিলাম। মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। যেই ব্যক্তির আত্মাটা এখানে আছে সেই হবে ধন্য, আর যার আত্মাটা মাহফিলের বাইরে আছে সে হবে নগণ্য। ঠিক, ঠিকও বলতে পারো না? ঠিক। আরো জোরে। এই যে পোশাক, পুরুষের এটা নোংরামি। কি? আর নারীদের নোংরামি হলো কি? পাতলা শাড়ি পরা, পাতলা ওড়না পরা, পাতলা জামা পরা, যেটা পরার পরে তার বডি দেখা যায়। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঠিক। নারীদেরকে পর্দা থাকতে বলেছেন আল্লাহ, বেগানা পুরুষের সামনে নিজের রূপ দেখাতে নিষেধ করেছেন আল্লাহ। এখন কিন্তু মেয়েরা তার গ্লেজটাকে জনসম্মুখে ওপেন করতে পছন্দ করে, এবং পোশাক পরার পরেও তাদের বডি দেখা যায়। রাসূল হাদিস শরীফে এসেছে যারা পোশাক পরার পরেও যাদের অঙ্গ দেখা যায় তাদেরকে তোমরা বলো উলঙ্গিনী, তার মানে তারা ল্যাংটা। ঠিক। জোরে বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আজকে নারী বলেন পুরুষ বলেন শরীয়তের সীমানায় কি আছে? কেন নাই? পৃথিবী পাগল করে দিয়েছে। কি করে দিয়েছে? শুধু পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা, পৃথিবীর বাড়ি, পৃথিবীর গাড়ি, জায়গা, জমিন, সোনা গয়না, এই পরিবেশ। কিন্তু আগের যুগের মানুষগুলো এত লোভী ছিল না, দেখেন তাদের গড়ায়ু কত চমৎকার। তাদের সময়টা তো ডিজিটালও ছিল না, অত্যাধুনিক প্রযুক্তিও ছিল না,
তাদের জীবন দেখে নেই যে আমার দাদা আমার সামনে বসে আছে, আমার মনে হয় আমি বাঁচিয়ে রাখো আল্লাহ, আমার কাছে মনে হয় আমার চাইতে অনেক স্ট্রং। আর এখনকার যুগের ছেলেরা দেখবেন 18 পের হলেই দেখবেন যে বিমারে একবারে পুরো বডি অঙ্গ প্রত্যঙ্গ চাটরা চাটরা হয়ে গেছে। কথা বলেন ঠিক। দেখেন আগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারে সীমিত। আগের মানুষের চাওয়া পাওয়ার তুলনায় এখনকার মানুষের চাওয়া পাওয়া অনেক বেশি। আগের যুগের মানুষের সুখের তুলনায় এখনকার মানুষের সুখ নেই বললেই চলে। এই সুখকে কে হত্যা করলো? নিজেই হত্যা করেছে। আল্লাহ কোরআন শরীফ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ ডাজন্ট রং হিজ লাইফ, উই আর দা ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। তার মানে নিজেই নিজের উপর অত্যাচার বলছে কে? আরো জোরে যারা নিজের উপর নিজে জুলুম করে অত্যাচার করে। আল্লাহ বলেছেন অত্যাচারী কে আল্লাহ ভালো না? অমালি সালিমিন আমিন আনসার, যারা জালেম যারা অত্যাচারী আল্লাহ বলেছেন আল্লাহ ডাজেন্ট লাইক দা আনজাস্ট, আল্লাহ ডাজেন্ট গাইড দা আনজাস্ট, আল্লাহ তাদেরকে ভালোবাসে না। তারা যখন বিপদে পড়বে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। যাবেনটা কোথায় বলেন তো? আরে আরো শোনেন, এই দুনিয়াতে চা দিয়ে বিড়ি দিয়ে সিগারেট দিয়ে কপি দিয়ে 500 টাকা দিয়ে বাড়ির আঙ্গিনা ড্রেসিং করে দিয়ে বিভিন্ন ধরনের বস্ত্র টস্ত্র দিয়ে কিন্তু ন্যায়টাকে অন্যায় অন্যায়টাকে ন্যায় করা যায়। অথচ সূরা রহমানে আল্লাহ কি বলেছেন? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ন্যায্য ওজন কায়েম করো ওজনে কম দিও না। এটা বিবেককে বলা হয়েছে, আপনার ভিতরের যে বাটকারা পাল্লা এটাকে বলা হয়েছে। পৃথিবীর ভিতর এই পাল্লা ঠিক হয়ে গেলে বাহিরের সব পাল্লা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। কেন বললাম? দুনিয়াতে কিন্তু আপনি যেই কোনো কৌশল যেই কোনো কিছু দিয়ে আপনি কি করতে পারেন, প্লেস থেকে চেঞ্জ করতে পারেন, ঠিক কিনা বলেন? ডিজাইন চেঞ্জ করতে পারেন, কথা বলেন না কেন? আপনি কি আমার কথা বুঝেন নাই আপনারা? জি। আপনার মাইন্ড কে আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু সবচেয়ে বড় দুঃখের খবর হলো কি জানেন, আল্লাহ মানুষকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে, কিন্তু ওখানে যখন আমি বলেছিলাম একটা হাদিস মনে আছে, রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে আর জাহান্নামের একটা গর্ত হবে, ঠিক কিনা বলেন? জি। আমার আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন অত্যাচারী যারা জালেম যারা তারা মূলত নিজের উপর নিজে অত্যাচার করতেছে তাদেরকে আল্লাহ বলেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দেন ডে ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, wama hum anha bi ghaibin, people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে বাঁচতেও পারবে না মরতেও পারবে না পালাতেও পারবে না। একবার কি চিন্তা করেছেন এইভাবে? ওখানে বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাওয়ারও, কি করবেন তখন? উপায় আছে বন্ধুনি আমার, হৃদয় জানা না কোনে সবাই শোনো, যারা পাপি বর্তমান জামানায় বর্তমান সময়ে জান্নাতের কাজ করনে ওয়ালা আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করনে ওয়ালা মানুষের সংখ্যা একেবারে কম। বন্ধুরে আমার, এই পৃথিবীতে যেমনি তোমার সাথ তোমার অন্যায় পরিমাণ অপরাধ পরিমাণ সাজা দেওয়া হয়, কালকে আমতের দিন অম্মত গুলো অপরাধীদেরকেও বন্ধু সেই রকম সাজা দেওয়া হবে। জাহান্নামের একবারে কম আজাব হলো আগুনের এক জোড়া জুতা বানিয়ে দেওয়া হবে। আগুনের এক জোড়া জুতা কি? কথা বলেন না কেন? আগুনের কয় জোড়া জুতা? এক জোড়া। আগুনের এক জোড়া জুতা পায়ে পড়াইতে দেরি মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে। ওই যে বলেছি বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাইতেও পারবা না। আপনারা সবাই জানেন জাহান্নাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিল, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল, আরো 1000 বছর তাপ দিল, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা,
আরো এক হাজার বছর তাপ দিয়ে আগুনে রং হয়ে গেল কালো। একে কি 3000 বছর আগুন উত্তপ্ত করে বন্ধ বরাদ্দ করে দিল, ওই যে আগুন জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালিয়েও যেতে পারবে না। নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, তাদের অবস্থা বড় ভয়ঙ্কর হবে। এই পৃথিবীর বুকে পেটে খিদা লাগলে যার যার চাহিদা মতো খাওয়া যায়, কিন্তু জান্নাতি যদি হও তোমার জন্য যেই কোনো কিছু চাইতে দেরি, তোমার সামনে আসতে হাজির হও আসতে দেরি হবে না, কিন্তু জাহান্নামী যদি হও তাহলে তোমাদের জন্য নির্দিষ্ট খাবার বন্ধ বরাদ্দ। কোরআনে এসেছে একটা খাবার পাপীদের জন্য যেটার নাম হলো যজ্ঞ। এটা যদি বর্তমানে এই মজিদপুর দক্ষিণ পাড়ার জমিনে যদি একটা ফোঁটা পড়ে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না, পুরো পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না, সেটা খেতে পারবেন, মুখের কাছে আনতে দেরি দাঁত ঝরে পড়ে যাবে, কি হয়ে যাবে, পেটের ভিতর যাইতে দেরি রে, লিকুইড হয়ে সবকিছু বের হয়ে যাবে। ওই যে বলেছি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়েও যেতে পারবা না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী আপনার নবী জানিয়ে দিয়েছেন আরেকটা খাবার পাপীদের জন্য জালেমদের জন্য বরাদ্দ আছে, সেই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবালটা কি গো? এবার আমার নবী জানিয়ে দিল, বন্ধু এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। খাইতে পারবে? কোনো দুর্গন্ধ থাকলে মানে সীমানাই পারাবে? একটা মানুষের গায়ে ঘামের গন্ধ থাকলে সে সীমানাও কি করে না, পারা দেয় না, ঠিক কিনা বলে দেয় সেটা খাওয়া। পানির পিপাসা লাগলে পাগল হয়ে যান, কি হয়ে যান, পাগল পারা হয়ে যান, গরম পানি দিলে তৃপ্তি আসে না, ফ্রিজের পানি দিলে খাইয়ে মজা লাগে। কালকে আমাদের দিন পাপী লোকেদের মাথায় উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, ভিতরে যাবে সব কিছু একেবারে লিকুইড হয়ে বের হয়ে যাবে, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও সুযোগ নাই। সেই চিন্তা কি আমাদের মাঝে আছে? কথা বলেন, আছে? সেই জায়গা থেকে বাঁচতে হলে আমাদেরকে একটা জায়গায় আসতে হবে, ইমানকে মজবুত করতে হবে। কি করতে হবে? ইমানকে। আপনি সারা জীবন নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, যাই করেন, কোনটাই কাজে আসবে না ইমান যদি আপনার পাকাপোক্ত না হয়, ঠিক কিনা বলেন? বর্তমান যুগে ম্যাক্সিমাম মানুষ মানে তামাশা করে করে জীবন যাপন করছে, খামখেয়ালি করে করে জীবন যাপন করছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যাবে, তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। আমার রাসূল বলেছেন, আমি আমার উম্মতকে ভাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু তার আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আইসো ভবে যাইতে হবে কবরে, ঈশ্বরে কাশ দিতে গো হবে হাসরে, আলহামদুলিল্লাহ বলেন,
দুরুদ পড়তে অসুবিধা হয়, হ্যাঁ, নবীর দুরুদ না পড়লে নামাজ পর্যন্ত বাতিল। কে কথা বলেন, মনে রাখবেন, প্রেমের কোনো দলিল নাই, প্রেমের কোনো ডকুমেন্টস নাই। প্রেম করতে কি লাগে না কোনো দলিল? বাবা আমার দাদা হাসে, দাদা হেসা কইছি না, হ্যাঁ, প্রেম করতে কি রেফারেন্স লাগে? কোনো রেফারেন্স নাই, ঠিক কিনা বলে? কেন বলছি জানেন? নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করলো, কয়টা? 27টা। সবচেয়ে বড় আকর্ষণীয় সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ ছিল উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে নবীজির দান মোবারক বন্ধ শহীদ হয়ে গেল। নবীজির দান মোবারক যখন শহীদ হয়ে গেল, মালিক বিন সিনান নজর দিয়ে দেখলেন নবীর মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক বের হয়ে গেল। এবার মালিক বিন সিনান সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল প্রাণের নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সইতে পারি না এই যন্ত্রণা। নবীজির রক্ত মোবারক তিনি চুষতে শুরু করলো। আমার নবী বলল, রে মালিক বিন সিনান, রক্ত ভক্ষণ করো না, জমিনে ফেলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। বলতে দেরি নবী, রক্ত মোবারক বন্ধ চষতে দেরি করলো না। চষতে 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 যখন আমার নবীর শেষ রক্তের ফোঁটা মোবারক যখন চষা শেষ হয়ে গেল, আমার নবী গোটা পৃথিবীর উম্মতগুলোকে জানিয়ে দিল, গোটা পৃথিবীর বান্দাগুলোকে জানিয়ে দিল, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। কোরআনে হাদিসে কোনোদিন কোনো বক্তা, কোনো আলেম, কোনো মুফতি, কোনো মহাদ্দেশ জীবনে শুনছেন যে নবীজি রক্ত মোবারক খাওয়ার অর্ডার আছে? সম্মানিত উপস্থিতি, এই রকম ভাবে নবীকে ওমর বলল, আমার জীবন ছাড়া সবকিছুর চাইতে বেশি ভালোবাসি আপনাকে। নবী বললেন, তুমি এখনো মুমিন হতে পারো নাই। যখন পরে ওমর বলল, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি নবী গো আপনাকে, তখন আমার নবী বলল, ওমর, এতক্ষণে তুমি মুমিন হয়েছ, আজকে নবীকে নিয়ে, নবীর আহলে বাইতকে নিয়ে, নবীর পরিবার নিয়ে কত ধরনের নোংরা নিচু করে মন্তব্য করা হয়। মনে রাখবেন, নবী এবং নবীর পরিবারকে ভালোবাসা ফরজ, তাদের শান মানে আঘাত করা কুফরি। কি কথা বলে না কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ, নবী বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবি ফাদরিবুহু। ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু, নবীকে যারা গালি দিবে, নবীর শানে যারা আঘাত করবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দেবে, রাসূল বলেছে, উম্মত হিসাবে তোমাদের কর্তব্য তাদেরকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? না করে ফেলো। ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু, সাহাবাই কেরামকে যারা গালি দিবে, তাদের শানে যারা আঘাত করবে, তোমরা তাদেরকে প্রহার করো। প্রহার মানে বুঝেননি, মায়ের মায়ের পিটাও, এই যে পিটাও, কি করো পিটাও। আজকে কি সেটা আছে না আমাদের মাঝে? সাবধান হতে হবে। শোনেন, এখন যদি আমি আপনাদেরকে ছোট্ট করে কি কয়েকটা হাদিস শরীফ শোনাবো? জি শুনবেন। জি, নাকি আপনাদের আপত্তি আছে? না, কারণ আপনি কবরে গেলেই কিন্তু প্রথম প্রশ্নই সবগুলো ইমানের। জি, কিসে? ইমানের। আপনি আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে উত্তর দিবেন, কিন্তু নবী সম্পর্কে উত্তর দিতে না পারলে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। আপনি কিন্তু বাঁচতে পারবেন না। এই জন্য নবী সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে, নবী সম্পর্কে যথেষ্ট বিবেক আমাদের থাকতে হবে। না থাকলে, না জানলে, যারা জানে জানলে ওলাদার কাছ থেকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। তারপরেও একজন নবী শানে আঘাত করলো, আরেকজন কিন্তু তাকে সাপোর্ট দেওয়া যাবে না, কারণ যিনি চুরি করে চোরকে যিনি সাপোর্ট দেয় তিনিও চোর। কথা বলে না, যিনি অন্যায় করে তাকে বলতে হবে তুমি অন্যায় করেছো, যিনি বললো না চুপ থাকলো তার মানে তাকে সাপোর্ট দিল, তিনিও কিন্তু অন্যায় করবে না। কথা আমার বুঝেন নাই? চুরির মাল রাখার জায়গা না থাকলে কেউ কি জীবনে চুরি করতে পারবে? ঠিক তেমনি অন্যায় করার পরে যদি প্রতিবাদ প্রতিহত করা হয় তাহলে নেক্সট টাইম আর মানুষ অন্যায় করার সাহস, তেমনটি নবীর বেলায় করতে